নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্থ্যই সম্পদ। পদ্মাসন অর্থাৎ লোটাস পোজ। আজ এই ভিডিওটির মাধ্যমে পদ্মাসনের পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে আলোচনা করব। পদ্মাসন এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল অজ্ঞান বা অন্ধকার থেকে জ্ঞান বা আলোর সন্ধানের যাত্রা। এই আসনটি করার সময় যোগ অভ্যাসকারীর পায়ের অবস্থান অনেকটাই পদ্মফুলের পাপড়ির মতো দেখায় বলে এই আসনটির নাম পদ্মাসন। এছাড়া পদ্ম হল জ্ঞান, পবিত্রতা, বিকাশ, অনাসক্তি, আধ্যাত্মিকতা ও সৌভাগ্যের প্রতীক। প্রথমেই আমরা এই আসনটির পদ্ধতি সম্পর্কে জেনে নেব। প্রথমে একটি সমতল জায়গার ওপরে বসুন। এবার পা দুটিকে লম্বা করে সামনের দিকে ছড়িয়ে দিন। ডান পাটি ধরে হাঁটু থেকে ভাঁজ করে বাম পায়ের থায় বা উরুর ওপর রাখুন। আবার বাম পাটিকে ধরে হাঁটু থেকে ভাঁজ করে ডান পায়ের উরুর ওপর চাপান। দুই পায়ের গোড়ালি পেটের নিম্ন অংশ স্পর্শ করবে এবং হাত দুটি হাঁটুর ওপরে রেখে দিয়ে মেরুদণ্ড সোজা করে বসুন। হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী হাঁটুর ওপর ধরে রাখুন। তাছাড়াও হাত দুটি হাঁটুর ওপর রেখে বা বুকের কাছে এনে ধ্যান করার ভঙ্গিতেও থাকতে পারেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় থাকবে। এই অবস্থায় 30 থেকে 60 সেকেন্ড পর্যন্ত থাকুন এবং প্রয়োজন মতো 3 থেকে 4 বার পা বদল করুন ও প্রত্যেকবার করার পর একবার করে শবাসন করুন। এবার আমরা পদ্মাসনের একটি পূর্ণ চিত্র দেখে নেব। এবার আসছি উপকারিতা সম্পর্কে। নিয়মিত পদ্মাসন করলে হাঁটুর ব্যথা ও পায়ের বিভিন্ন প্রকার ব্যথা দূর হয়ে যায়। বিশেষ করে পদ্মাসন করার সময় হাঁটুর সন্ধির ব্যথা বা হাঁটুর বাত দূর হয়ে যায়। পদ্মাসন মেরুদণ্ড সোজা রাখে। পদ্মাসন করার সময় মেরুদণ্ড সোজা থাকে বলে পদ্মাসন করলে আমাদের মেরুদণ্ড বক্রভাব দূর হয়ে যায় ও মেরুদণ্ডের আড়ষ্ঠতাও দূর করে পদ্মাসন। পদ্মাসনে বসে যদি 1 থেকে 5 মিনিট নিয়মিত প্রাণায়াম করেন তাহলে ফুসফুস ও হার্টের কার্যকারিতা বৃদ্ধি পায়, যার ফলে হাঁপানি বা শ্বাসকষ্ট দূর হয়ে যায়। পদ্মাসন করার ফলে মুখের ত্বক সুন্দর থাকে ও মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। পদ্মাসন ব্যক্তির স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও ইচ্ছাশক্তির বৃদ্ধি ঘটায়। সর্বোপরি পদ্মাসন মনোসংযোগ বৃদ্ধিতে ও মনের একাগ্রতা বৃদ্ধিতে খুবই কার্যকারী। নিয়মিত পদ্মাসন করার ফলে পায়ের পেশির উন্নতি ঘটে ও পায়ের গ্রন্থিগুলি সুস্থ ও সবল রাখে পদ্মাসন। এছাড়াও পদ্মাসন সকল প্রকার ব্যক্তির অনিদ্রাজনিত সমস্যা অর্থাৎ ঘুম না হওয়া, ঘুম না ধরা, ঘুম ভালো না হওয়া ইত্যাদি সমস্যাগুলি দূর করে। সুতরাং প্রতিদিন সকালে নিয়মিত পদ্মাসন করলে ব্যক্তির বিভিন্ন প্রকার শারীরিক রোগ বা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দীর্ঘজীবন লাভের একমাত্র উপায় হল পদ্মাসন। 8 থেকে 80 প্রত্যেকেরই নিয়মিত পদ্মাসন করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।